নমস্কার এবং সুপ্রভাত আমার আপনজনেরা। রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। রুদ্রবার্তা মানেই আপনাদের সামনে আসা কোনো বিষয় নিয়ে ভাবানোর জন্য। আজকে এখন যে বিষয় নিয়েছি সে বিষয়ে যাওয়ার আগে আপনাদের মনে করিয়ে দিই, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন অথবা ডিসলাইক করবেন, শুধু শুধু চলে যাবেন না। একটা কথা বলি আপনাদের, সেটা হচ্ছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা, আপনি সবাইকে বলে তার কারণে বিশ্বাস করি আপনি আমার আপনজন। চলুন শুরু করা যাক এখনকার রুদ্রবার্তা। কথায় কথায় একটা স্লোগান এখন দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস খুব বলছে, খেলা হবে খেলা হবে খেলা হবে, মাঠে আবার দেখা হবে। এই খেলা হবে কথাটা কিন্তু এক ভয়ঙ্কর ইঙ্গিত নিয়ে আসছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে এই খেলা হবে যেটা অনুব্রত মণ্ডল বলছেন, অনুব্রত মণ্ডল যতদিনই বলেছেন যা যা বলেছেন সেগুলো পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে হিংসার রূপ নিচ্ছে। চলম চলম দড়াম দড়াম গুল নকুল কী গুড় বাতাসা, এই সমস্ত কথা বলা, নকুল দানা দেবো, অমুক তমুক হ্যান ত্যান, এই যে কথাবার্তাগুলো পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে হিংসার রূপ দেখা যাচ্ছে। গোটা বাংলা জুড়ে হিংসার রূপ আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনের সময়, লোকসভা নির্বাচনে কিছু কিছু জায়গায় হিংসার রূপ দেখেছি, এবং টিয়ারুল শেখকে পেট কেটে মরে যেতেও আমরা দেখেছি, তার পেট কেটে দেওয়া হয়েছিল। টিয়ারুল শেখ বিজেপির একজন কর্মী নন, তিনি একজন কংগ্রেসের কর্মী ছিলেন, তো এটা আমরা দেখেছি। আর এইরকমই একটা মুহূর্তে তখন যখন বলছেন অনুব্রত মণ্ডল থেকে শুরু করে তৃণমূলের সমস্ত নেতারাই, এবং মঞ্চে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি জোর গলায় বলছেন ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেব, এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজ, সব বডি ল্যাঙ্গুয়েজ, এবং যদি খেয়াল করেন সৌগত রায় থেকে শুরু করে প্রত্যেকের বডি ল্যাঙ্গুয়েজগুলো যদি খেয়াল করেন, প্রত্যেকেই যেন একটা রণংদেহী ভাব নিয়েছেন এবং তার ফলটা ভোগ করছেন সাধারণ মানুষ। গতকাল কোচবিহারের শীতলকুচি থানার অন্তর্গত বামনপাড়ায় নৃশংসভাবে আক্রমণ হয়ে গেল একজন বিজেপির কর্মীর বাড়িতে। ঘটনাটা কী দেখুন, একটা কথা বলি, আমার রুদ্রবার্তার সার্থকতা এখানেই হয়েছে যে রুদ্রবার্তায় ফোন করে, সরাসরি ফোন করে জানাচ্ছেন ঘটনা সম্বন্ধে আক্রান্ত ব্যক্তি, এবং সেই ফোন অলরেডি আমি রেকর্ডিংও করেছি এবং তার দেওয়া ভিডিও এবং ছবিগুলো আমি আপনাদের দেখাচ্ছি। তারা এমন জায়গায় রয়েছে, যে দুর্দশা এমন জায়গায় রয়েছে যে যেখানে দাঁড়িয়ে তারা, অর্থাৎ সেই ভদ্রলোক এবং তার বাড়ির লোকেরা, এফআইআর পর্যন্ত করতে পারছে না, কারণ ওই জায়গার থানাটা, শীতলকুচি থানা আশেপাশে এমনভাবে শাসিয়ে বেড়াচ্ছে তৃণমূল কর্মীরা। পরিস্থিতি এই, কোচবিহারের মতো জায়গায় এটা হচ্ছে, অর্থাৎ খেলা হবে খেলা হবে নয়, খেলা হওয়া শুরু হয়ে গেছে। চলুন আর কিছু না বলে আগে দেখুন উনি ঠিক কী বলেছেন, সেটা আগে শুনুন, পরে আসছি ওখানে কী ঘটেছে সেগুলো দেখার জন্য। দেখতে থাকুন এবং শুনতে থাকুন। হ্যাঁ, আমি বিশ্বজিৎ বর্মণ বলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বিজেপি কর্মী তাই তো? হ্যাঁ। তা আপনার বাড়িতে কী হয়েছিল আপনি একটু ডিটেলস বলবেন আমাকে? আমাদের বাড়িতে একটু ওই খানদানের রান্নার একটা প্রয়োজন ছিল, ঠিক আছে? আচ্ছা। আর এই যে আমাদের একটা আপনি ওখানে বিজেপির যে জেলা নেতৃত্ব তাদের জানিয়েছিলেন? আমার জেলায় জানাইনি, আমি মন্ডলে জানাচ্ছি, তো মন্ডলের দায়িত্ব হলে জেলায় জানাই। আচ্ছা আচ্ছা। আর থানা কি বলছে, পুলিশ স্টেশন? পুলিশ স্টেশন আসছিল, আসিয়ে ইনকোয়ারি করে গেছে, তো কি কেস করুন। আচ্ছা, যা যা আক্রমণ করে তাদের কাউকে চেনেন, নাম জানেন? হ্যাঁ নাম জানি। নামগুলো বলুন। দিনেশ্বর বর্মণ। কি বর্মণ? দিনেশ্বর। দিনেশ্বর, আচ্ছা, দিনেশ্বর বর্মণ তাই তো? হ্যাঁ। আর এরাউল মিয়া। এরা সব কি তৃণমূল করে? তারপরে মোল্লার মিয়া। মোল্লার মিয়া? হ্যাঁ। আর এরা কি সব তৃণমূল করে? সব তৃণমূল। আচ্ছা।
তারপরে ইয়ে সুবল বর্মন আছে, এদের নামে এফআইআর করেছেন? এফআইআর করছি, এখনো জমা দিতে পারিনি। তারপরে থানার সামনে ও পুরো ভিড় পাকাচ্ছে, তাহলে ডুবিদের সাহস পাচ্ছি না। আচ্ছা, এটা কবে আক্রমণ করেছে আপনার বাড়িতে? এটা কালকে বুধবার, গতকাল রাতে। গতকাল দিনের বেলা রাতে? দিনের বেলা, দিনের বেলায়। কখন করেছে আক্রমণ এটা? আড়াইটা, দুপুর আড়াইটা। ওই এখন খাওয়ার আয়োজন করছেন তখন, তাই তো? ঠিক আছে দাদা, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, মিশিয়ে দেবো, ঠিক আছে? শুনলেন আপনারা সরাসরি বিশ্বজিৎ বাবুর মুখ থেকে। কিন্তু এবার আপনারা দেখুন সেই ঘটনা মানে কীভাবে হয়েছিল, ভাঙচুরটা কী হয়েছিল, মানে কীভাবে হয়েছিল সেটা রেকর্ডিং করার সময় তাদের ছিল না, কারণ তারা পালিয়ে বাঁচতে হয়েছিল তাদের। কিন্তু কী হয়েছিল তার পরবর্তী ক্ষেত্রে, ঘরটা কীভাবে ভাঙচুর হয়েছে একবার লক্ষ্য করে দেখুন কীভাবে আক্রমণ নেমে এসেছিল। খেলা হবে দেখুন, দেখুন কিভাবে ভাঙচুর করা হয়েছে বিশ্বজিৎ বর্মনের বাড়ি। শুধুমাত্র অপরাধ ছিল এটাই যে তিনি একটা বিজেপি মানে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক কর্মী, এবং তিনি চেয়েছিলেন সেখানে কিছু মানুষকে নিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন, তাতেই এই গড়বড়। অর্থাৎ তৃণমূলের হিংস্র বাহিনী ঝাঁপিয়ে পড়ে, পুলিশ এসেছিল ঘটনাস্থলে, পুলিশ এসছে খবর পেয়ে, শীতলকুচি থানার পুলিশ এসছে, এসে দেখেছেন, কিন্তু এখনও পর্যন্ত তারা এফআইআর করতে পারেনি। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ভাঙাচোরা ঘরের সমস্ত কিছু, ভেঙে দিয়ে গেছে সমস্ত কিছু, তছ নচ করে দিয়ে গেছে, ভেঙে দিয়ে গেছে তাদের জানলার জায়গা, সমস্ত জায়গা তারা ভেঙেছে। এবং এই যে ভাঙতে এসেছিলো তারা নিশ্চয়ই খালি হাতে আসেনি, নিশ্চয়ই তারা কাউকে যদি পেত প্রাণেই হয়তো মেরে দিত। কী অত্যাচার করে দিয়ে গেছে দেখুন, পালিয়ে বাঁচতে হয়েছে বিশ্বজিৎ বর্মন এবং তার পরিবারকে, ভাঙচুর করে দিয়ে গেছে উন্মত্ত তৃণমূল কংগ্রেসের কিছু হারমাত বলবো, নাকি উন্মাদ বলবো, নাকি বলবো এরা জল্লাদ, শুধুমাত্র খাওয়ান দাওয়ানের এই আয়োজন ব্যাস। তাহলে আপনারা দেখছেন নিশ্চয়ই, আমার আপনজন আপনারা সবাই দেখছেন কীভাবে আক্রমণ নেমে আসছে। ভালো লাগছে রুদ্রবার্তার সার্থকতা, আমি আবারও বলছি এখানে যখন দাঁড়িয়ে অত্যাচারিত কোনো মানুষ তার ভিডিও পাঠান, তার লেখা পাঠান, অনেকেই পাঠাচ্ছেন, অনেকে দিচ্ছেন রুদ্রবার্তাতে, ভালো লাগছে, গর্ব লাগছে। এখানে আপনারা অত্যাচারিত হলে অবশ্যই পাঠাবেন, তৃণমূল রাজত্বে অত্যাচারিত হচ্ছেন তখনও পাঠান, বিজেপি ক্ষমতায় আসার পরে যদি কোনো কারণে আপনার কোনো কিছু হয় তখনও পাঠাবেন। অর্থাৎ রুদ্রবার্তা আপনাদের হয়ে বলার জন্য মুখিয়ে থাকবে, কারণ রুদ্রবার্তা আপনাদের নিজস্ব চ্যানেল এবং আমি মনে করি আপনারা সবাই আমার আপনজন। এখানে আবার ফিরে আসে সেই ঘটনাতে, এই যে খেলা হবে বলা, এর একটা নিদর্শন উদাহরণ আমরা দেখতে পাচ্ছি ছোটো ছোটো করে প্রত্যেকটা জায়গায়, এরকম হচ্ছে রক্তাক্ত হয়ে যাচ্ছে বিজেপি কর্মীরা, খেলা হবে, ভয়ঙ্কর এক খেলার ইঙ্গিত কিন্তু এটা রয়েছে। আগামী বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই খেলা হবে কথাটা এক ভয়ঙ্কর ইঙ্গিত। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ, আপনারা নিরপেক্ষ হওয়ার চেষ্টা করুন, কারণ আর কিছুদিনের মধ্যেই পরিবর্তন হতে চলেছে এই রাজ্য সরকারের, অর্থাৎ সরকারি যে দল আছে সেই দলের পরিবর্তন হবে, অন্য দল এসে ক্ষমতায় বসবে, কাজে তার আগে এই সন্ধিক্ষণে আপনারা নিরপেক্ষ হন, কারণ নিরপেক্ষ আপনারা যদি না হন, কারণ মনে রাখবেন আপনাদের উপরে কিন্তু জনগণের ভরসা, শেষ ভরসা আপনারাই থাকেন, অর্থাৎ আপনারা এসে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে দেখবেন, যদিও এখন দেখেন না অনেকেই, কিন্তু আমরা আশা করব আপনারা দেখবেন, কাজেই দেখলেই এই সমস্ত জিনিস খেলা হবে এটা বন্ধ হবে। আর খেলা হবে বন্ধ হলে মনে রাখবেন পুলিশের ওপরেও যে খেলা হয়ে গেছে সেগুলো বন্ধ হবে। অনুব্রত মণ্ডলের মতো মানুষ কোনোদিন বলতে পারবে না পুলিশের জিপে বোম মারো, অনুব্রত মণ্ডলের মতো মানুষরা কোনোদিন পুলিশকে শাসনে শাসাতে পারবে না যে ঢুকে যাবো যদি না দেখো পাঁচ মিনিটের মধ্যে, পারবে না কেউ থানায় গিয়ে চোটপাট করতে অমুকের বাচ্চা বলে থানায় বলা। আমরা সব ভিডিও ফুটেজ দেখেছি, এক এক সময় ভিডিও ফুটেজ দেখেছি, নেত্রী থেকে শুরু করে বিভিন্ন নেতারা কীভাবে খিস্তি খেউর করেছে, পুলিশকে কখনো আর টেবিলের তলায় লুকোতে হবে না, এগুলো ভাববেন, কোনো থানা জ্বলবে না, কোনো ওসিকে কাঁদতে হবে না রাস্তায় দাঁড়িয়ে, সব ঘটনা আপনাদের জানা উচিত, মনে থাকা উচিত। আত্মবিস্মৃত জাতি বাঙালি, সেই আত্মবিস্মৃত জাতি বাঙালির পুলিশ হয়েও আপনাদের উচিত কিন্তু স্মরণে রাখা যে ঘটনাগুলো 2011 থেকে 2021 মধ্যে আপনাদের জীবনে ঘটে গেছে,
প্রতিটা পদক্ষেপ, প্রতিটা কথা আপনাদের মনে রাখা উচিত। এইটাই হচ্ছে একদম ঠিক সময়, সঠিক সময়। এই সময় আপনারা নিরপেক্ষ হন, তাহলেই বাংলা বাঁচবে এবং বাংলায় এই আর খেলা হবে, খেলা হবে এসব বন্ধ হয়ে যাবে। একদিন নিরপেক্ষ হয়ে যান, এই খেলা হবে বলা অনেক বড় বড় মন্ত্রী নেতারাও খেলার কথা ভুলে যাবেন, ভাববেন না এ খেলা হলে রেফারিও আছে, লাল কার্ড দেখানোর লোকও আছে। আসলে রেফারি তো নেই। যখনই ভোট আসবে, আমার আপনজনের কাছে বলা, ভোট যখনই নির্বাচন যখন ডিক্লেয়ার হতে চলেছে, এখানে পুরো কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীতে এসে যাবে, কাজে তখন আর খেলার জায়গায় থাকবে না তৃণমূলের কোনো নেতা বা কর্মীরাই। খেলার জায়গায় থাকবে কিন্তু সেন্ট্রাল পুলিশ, অর্থাৎ সব কিছুই হবে তখন আইন মোতাবেক। তার আগের মুহূর্ত পর্যন্ত এই ফেব্রুয়ারি টু মার্চের মধ্যটাই হচ্ছে একটু গণ্ডগোল, অর্থাৎ এই সময় খেলা হবে মানে এইরকম নোংরা খেলা হবে বলে আমার ধারণা। চলুন প্রতিবাদ জানাই আমরা এবং প্রতিবাদে মুখর হই, এই খেলা হবে কথাটা বন্ধ হোক এবং রক্তাক্ত হওয়া থেকে বাংলা বাঁচুক, এটাই আমাদের প্রত্যেকের কামনা হওয়া উচিত, মানে কাম্য। আর বুদ্ধিজীবী মানে যারা এখন শীত ঘুমে আছেন আর কি, মানে এইসব দেখলে যারা শীত ঘুমে চলে যান, আবার যদি অন্য কিছু হয় ত্রিঙ্কুল লাফিয়ে নেমে পড়েন, জেগে ওঠেন, আপনাদের কথা বলবো না। কারণ বুদ্ধি বেঁচে খাওয়া, আমি আবারও বলছি বুদ্ধিজীবী বলতে কিন্তু আমি তাদের কথা বলি যারা বুদ্ধি বেঁচে খাওয়া শিল্পী, এদের কথা বলি। আমি কিন্তু তথাকথিত কোনো মাস্টারমশাই, ডাক্তারবাবু বা সত্যিকারে যারা বুদ্ধিজীবী তাদের কথা বলি না। তারা আমার কাছে সবসময় চিরকালই প্রণম্যত ছিলেন, থাকবেন। চলুন এটাই ছিল এখনকার বার্তা, আর আগামী বার্তা মানে এর পরের বার্তাটা আজকে পাবেন এবং তাতে পাবেন সমীক্ষা, অর্থাৎ কী হতে চলেছে এই রাজ্যে পার্ট পার্ট। চলুন আসি, ভালো থাকুন সবাই, দেখতে থাকুন রুদ্রবার্তা, সঙ্গে থাকুন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা আপনি সবাইকে বলবেন, কারণ বিশ্বাস করি আপনি আমার আপনজন। চলুন আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, রোজ দেখুন রুদ্র বার্তা।